ক্রিকেটের ইতিহাসে অনেক ক্রিকেটার এসেছে গিয়েছে, তাদের মধ্যে 0.1%-এর কম প্লেয়ার যারা কোনোদিন শূন্য রানে আউট হয়নি। তাদের মধ্যে এমন 5 জন খেলোয়াড় এর কথা এখানে জানব। এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব দেখতে চ্যানেল ভিজিট করুন। নাম্বার 1, DSD সিলভা, শ্রীলঙ্কার প্লেয়ার যিনি তার ক্রিকেট জীবনে একবারও শূন্য রানে আউট হননি। DSD সিলভা শ্রীলঙ্কার জন্য 1975 থেকে 1985 সাল পর্যন্ত 41টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 29টি ইনিংসে 371 রান করেছেন। হাইস্ট রান আছে 37 নট আউট, কোনো 150 নেই। 2, DAS গুণরত্নে, শ্রীলঙ্কার জন্য 2016 থেকে 2019 সাল পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 25টি ইনিংসে 575 রান করেছেন। হাইস্ট রান আছে 114 নট আউট এবং 100 ও 150 করেছেন। 3, শ্রীলঙ্কার প্লেয়ারদের মধ্যে আরেকজন এই রেকর্ড ধরে রাখতে পেরেছেন, SMA প্রিয়াঞ্জন। তিনি শ্রীলঙ্কার জন্য 2013 থেকে 2015 সাল পর্যন্ত মাত্র 2 বছরে 23টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 20টি ইনিংসে 420 রান করেছেন। হাইয়েস্ট রান আছে 74, 100 নেই, 50 রয়েছে। শ্রীলঙ্কার পরে ওয়েস্ট ইন্ডিজের মাত্র 2 জন খেলোয়াড় এই রেকর্ডে নাম লিখিয়েছেন, তারা হলেন 4, এন দিওনারিন, 2005 থেকে 2015 সাল পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন, 29টি ইনিংসে 682 রান করেছেন, যার মধ্যে হাইস্ট রান আছে 65 নট আউট, 100 নেই, তবে 450 আছে। 5, AL কালীচরণ, 1973 থেকে 1981 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 31টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 28টি ইনিংসে 826 রান করেছেন। হাইস্ট রান আছে 78, 100 নেই, তবে 650 রয়েছে। টপ 10 ক্রিকেটার যারা কোনোদিন শূন্য রানে আউট হননি, তাদের নাম জানতে ডান দিকে ক্লিক করুন আর এই ভিডিওর প্রথম পর্ব দেখতে বাম দিকে ক্লিক করুন। ক্রিকেট সম্বন্ধে আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।